গাজীপুর মহানগরের দক্ষিণ শাল্লা এলাকায় ভগ্নীপতির চাপাতের আঘাতে আঘাতে নিহত হয়েছে এ ঘটনায় তার শাশুড়ি ও স্ত্রীও আহত হয়েছেন ঘটনা পর থেকে ঘাতক মুসা আলম রয়েছে আশিক এবার সাবারিয়া দাখিল দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল গাজীপুর মহানগরের পোড়াবাড়ি র্যাব এক ক্যাম্পের এএসআই আবু তালেব জানান পারিবারিক বিরোধী জেরে রাত সাড়ে দশটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সন্দেহভাজন মুসাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে